আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে। মুনশাইনার্স এর তরফ থেকে আমি রবিউল বাসির সানি, দ্বিতীয় বর্ষ ভূগোল পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সাংস্কৃতিক ভূগোলের বিষয়বস্তু ও পরিধি। আমার সাথে আজকে ক্লাসে উপস্থিত আছে আমাদের মুনশাইনার্স এর আরেকজন পার্টনার শিমুল। আমরা এখন ক্লাস শুরু করতে যাচ্ছি। মূলত আমাদের আজকে টপিকটা যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সাংস্কৃতিক ভূগোল বিষয়বস্তু পরিধি। তো সংস্কৃতি হচ্ছে মানে সংস্কৃতি সাংস্কৃতিক সাংস্কৃতিক ভূগোলের কেন্দ্রীয় বিষয়বস্তু। তো আমাদের সাংস্কৃতিক যে ভূগোলটা, তার কেন্দ্রীয় বিষয়বস্তু হচ্ছে আমাদের সংস্কৃতি বা কালচার। মানবজাতির সামগ্রিক কর্মপদ্ধতির প্রতিচ্ছবি হওয়ায় সংস্কৃতির উদ্ভব, বিকাশ, যুগ ও এলাকাভেদে মানুষের সাংস্কৃতিক বিচিত্র রূপ ও ব্যাপ্তি সাংস্কৃতিক ভূগোলের বিষয় পরিধি অন্তর্গত। তো আমাদের এই সাংস্কৃতিক ভূগোলের মুখ্য বিষয় হচ্ছে সংস্কৃতি। আর এই কিভাবে উদ্ভব হয়েছে, কিভাবে বিকাশ হচ্ছে এবং যুগ ও এলাকা ভেদে এর কি ধরনের বিচিত্র রূপ লক্ষ্য করা যায়, এই সকল বিষয় হচ্ছে আমাদের সাংস্কৃতিক ভূগোলের বিষয় পরিধি। সাংস্কৃতিক ভূগোলে মূলত প্রধান আকর্ষণ হচ্ছে মানুষের যে সংস্কৃতি তা কিভাবে উদ্ভব হয়েছে, ছড়াচ্ছে, এই সকল বিষয় নিয়েই। সংস্কৃতির মাধ্যমে মানুষ ও প্রকৃতির মধ্যে যোগসূত্র হয়। গ্রামীণ জগৎ হিসেবে মানুষের উৎপত্তি, তারপরে হয় মানুষের বিবর্তন, তথা প্রাচীন ও আধুনিক যুগের ভিন্নতা, মানুষের ভাষা, বর্ণ, আচার আচরণ, সামাজিক, আর্থসামাজিক, রাজনৈতিক এবং মানুষের সাথে সর্বোপরি একটি অংশ হচ্ছে পরিবেশ। এই সকল কিছুর মূল একত্রিত হচ্ছে আমাদের সংস্কৃতি। তো আমাদের এই সাংস্কৃতিক ভূগোলের বিষয় পরিধিকে কয়েকটি ভাগে ভাগ করা যায় এবং সকলগুলো ভাগগুলোকে নিচে আলোচনা করা হলো। এবং এর বিষয় পরিধি হচ্ছে যে আমরা একটু দেখানো হলে সুবিধা হয় যে এখানে হচ্ছে মানব বিবর্তন, তারপর হচ্ছে মানুষের ভাষা, মানুষের ধর্ম বর্ণ, তারপর হচ্ছে মানুষের সংস্কৃতি, সাংস্কৃতিক অঞ্চল, সংস্কৃতির রূপান্তর এবং হচ্ছে মানব বসতি, মানব পরিবেশ, সংস্কৃতির ভূসদৃশ, সাংস্কৃতিক জগৎ, এই সকল কিছু হচ্ছে। এবং এর বাইরে অন্যান্য জিনিস হচ্ছে আমাদের সাংস্কৃতিক ভূগোলের বিষয়বস্তু। তো প্রথম হচ্ছে মানব বিবর্তন বা এভলিউশন অফ ম্যান। তো এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি যেখানে দেখাচ্ছে আস্তে আস্তে মানুষ কিভাবে বিবর্তিত হয়েছে। তো কিভাবে মানুষ পৃথিবীতে আবির্ভূত হলো এবং পর্যায়ক্রমিক আধুনিক মানুষে পরিণত হলো, এই সকল যে আলোচনা তা হয় সাংস্কৃতিক ভূগোলের অন্তর্গত। এই প্রসঙ্গে জীবাশ্মের তুলনামূলক পৃথিবীতে এই পর্যন্ত যে সকল জীবাশ্ম পাওয়া গেছে তাদের তুলনামূলক বিশ্লেষণ মানব বিবর্তনের পাঠনে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা কিভাবে পূর্ববর্তী আমাদের জেনারেশন বা আমাদের পূর্ববর্তী পৃথিবীতে কি ছিল সে সম্পর্কে ধারণা পাওয়ার ক্ষেত্রে অন্যতম একটা তুলনামূলক পরীক্ষা হচ্ছে জীবাশ্মের পরীক্ষা। জীবাশ্মের পরীক্ষার মাধ্যমে আমরা মানুষের বিবর্তন বা বিভিন্ন প্রাণী, পরিবেশ, জীব সকল কিছু বিবর্তন সম্পর্কে জানতে পারি। তারপরে হচ্ছে মানুষের ভাষা। সংস্কৃতির অন্যতম একটি মৌলিক উপাদান হচ্ছে মানুষের ভাষা। তাই ভাষার মাধ্যমে মানে এই ভাষার মাধ্যমে মানুষ একজনের চিন্তাধারা আরেকজনের সাথে প্রকাশ করে এবং এই প্রকাশের মাধ্যমেই ভাষাতে এক সংস্কৃতি থেকে আরেক সংস্কৃতি অঞ্চল, এক গোষ্ঠী থেকে আরেক গোষ্ঠীতে সংস্কৃতির আদান প্রদান হয়ে থাকে। বর্তমানে পৃথিবীতে প্রায় 2500 থেকে 3500 ভাষার প্রচলিত রয়েছে এবং সময়ের সাথে ক্রমে বিকাশ হচ্ছে। আমরা যদি দেখে থাকি সব থেকে প্রাচীন ভাষাকে ধরা হয় হিব্রু ভাষা এবং বর্তমানে আধুনিক ভাষার মধ্যে অনেকগুলো ভাষাই সম্পর্কিত রয়েছে। যেমন আমরা এখানে দেখতে পারি পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভাষা বিভিন্ন রকম। যদি আমরা এশিয়ায় লক্ষ্য করি, এশিয়ার ভাষা এক এক রকম। আবার যদি আমরা লক্ষ্য করি ল্যাটিন আমেরিকায় ভাষা এক রকম, ইউরোপের ভাষা এক রকম এবং এই ভাষার ভিন্নতা হয় সাংস্কৃতিক অঞ্চলের উপর ভিত্তি করে। এবং এই ভাষার যে ভিন্নতা তা হচ্ছে সাংস্কৃতিক ভূগোলের আওতাভুক্ত।
তারপর হচ্ছে মানুষের ধর্ম বা মানব ধর্ম। সংস্কৃতির অন্যতম উপাদান হচ্ছে ধর্ম। ধর্মীয় রীতিনীতি ও অনুশাসন নিয়ন্ত্রণ করা ছাড়াও মানুষের সামগ্রিক জীবন ধারাকে প্রভাবিত করে এক পরিব্যাপক শক্তিরূপে কাজ করে। তো আমাদের যে মানব বিবর্তনে বা মানবের সংস্কৃতি অনেকটা ডিপেন্ড করে ধর্মের উপর। আমরা যদি খেয়াল করি, বিভিন্ন ধরনের পারিবারিক বা বিভিন্ন ধরনের রিচুয়াল, পারিবারিক অনুষ্ঠান বা ধর্মীয় পারিবারিক বা সামাজিক অনুষ্ঠান, বিভিন্ন কেন্দ্র হচ্ছে ধর্ম। এক এক ধর্মে দেখা গিয়েছে এক এক রকমের অনুষ্ঠান থাকে, এবং এই যে ধর্ম থেকে ধর্মে, এক ধর্ম থেকে আরেক ধর্মে, এটা ডিফারেন্ট হয়ে থাকে। পৃথিবীতে এই পর্যন্ত বিশেষ অনেকগুলো ধর্মের প্রচলিত রয়েছে। এখানে কিছু কয়েকটা চিত্র দেওয়া হয়েছে, যেগুলো হচ্ছে পৃথিবীর অন্যতম সংখ্যাগরিষ্ঠ ধর্ম। তারপরে হচ্ছে আমাদের বর্ণ। আমাদের মানব জাতির মধ্যে সকলের মুখভঙ্গি, সকলের রং, সকলের চেহারা, বাচন ভঙ্গি ভিন্নতা রয়েছে। তো মানব জাতির শরীরের গঠনগত পার্থক্যের উপর ভিত্তি করে মানব জাতিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। তো এখানে আমরা প্রথম যে ভাগটি দেখতে পাচ্ছি, একটা চেহারা, সেটা হচ্ছে ককেশীয় বা ককেশয়েড বলা হয়। তারপরে হচ্ছে নিগ্রোয়েড বা এটা আফ্রিকায়েড বলা হয়। তারপরে হচ্ছে মঙ্গোলয়েড, আমেরিকান, আমেরিকানটা হচ্ছে সম্প্রতি যুক্ত হয়েছে। তারপরে হচ্ছে অস্ট্রালয়েড। মূলত জাতি এই চার ভাগেই তার বর্ণকে ভাগ করা হয়েছে, বা শরীরগত পার্থক্যের উপর ভিত্তি করে এই চার ভাগে ভাগ করা হয়েছে। এখানে একটা এক্সট্রা দেখানো হয়েছে। এদের বিস্তারিত আলোচনা হচ্ছে সাংস্কৃতিক ভূগোলের অন্তর্গত। তো অর্থাৎ এদের বিস্তারিত আলোচনা বলতে গেলে কোন ধরনের মানুষে, অর্থাৎ মঙ্গোলীয় মানুষের অবস্থান যদি আমরা খেয়াল করি, এখানে মঙ্গোলীয় মানুষের চুলের বৈশিষ্ট্য দেখা যেতে পারে, তাদের নাক, গাল অথবা দাঁতের বৈশিষ্ট্য, চোখের চোখের পাপড়ির পুরুত্ব, এইসব জিনিসের উপর ভিত্তি করে বা এইসব জিনিসের তুলনামূলক বিশ্লেষণই হচ্ছে সাংস্কৃতিক ভূগোলের এই অন্তর্ভুক্ত, বর্ণের অন্তর্ভুক্ত। তো এখানে মাথা, মুখের আকৃতি, দেহের উচ্চতা, ওজন, চামড়ার রং প্রভৃতি বিষয় আলোচিত হয়। এবং পরবর্তী বিষয়বস্তুটি হচ্ছে মানুষের কালচার বা মানুষের সংস্কৃতি। মানুষের সমস্ত কাজের ধারা, কাজের ফল এবং আচার সমষ্টি মানুষের সংস্কৃতি আওতাভুক্ত বিষয় হয়। এগুলির বিশদ আলোচনা সাংস্কৃতিক ভূগোলের পরিধি। তো মানুষের যে সংস্কৃতি রয়েছে, সা হচ্ছে সংস্কৃতির অন্য সাংস্কৃতিক ভূগোলের অন্যতম একটি অংশ। আমরা মানুষের সংস্কৃতির মধ্যে দেখতে পারি যে মানুষের কিছু আছে প্রাচীন সংস্কৃতি, কিছু আছে গ্রহণ সংস্কৃতি, এক সংস্কৃতিতে আরেক সংস্কৃতিতে আসে। এই সকল কিছুই হচ্ছে সাংস্কৃতিক ভূগোলের বিষয়বস্তুর একটি উদাহরণ। তারপরে হচ্ছে সাংস্কৃতিক অঞ্চল। এই তো একটা সংস্কৃতি আরেকটা সংস্কৃতির উপর যখন একটা আমরা লক্ষ্য করতে পারি যে একটা সংস্কৃতি অঞ্চল থেকে আরেকটা সংস্কৃতি অঞ্চল যেতে যেতে যে তফাৎটা দেখা যায়, হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায় না। এখানে ওরকম যদি খেয়াল করা হয়, যেমন আমরা এখানেই দেখতে পারি যে এই চিত্রটার খেয়াল করি যে এখানে হচ্ছে এক ধরনের বসতি, তারপর হচ্ছে এখানে আরেক ধরনের বসতি। তো এইখানে যে আমাদের চিত্র লক্ষ্য করা যায়, এখানে বেশিরভাগ সমুদ্র বা নদী তীরবর্তী অঞ্চল, তারপরে এখানে হচ্ছে আমাদের শহরী অঞ্চল। তো এইখানে যে অঞ্চল থেকে সংস্কৃতি রয়েছে তা এখানে থেকে ভিন্ন। এটা মূলত মানুষের সংস্কৃতি অঞ্চল, কোন অঞ্চলে মানুষ অবস্থান করছে, কোন ভৌগোলিক অঞ্চলে, এখানে কি কি ভৌগোলিক বা প্রাকৃতিক, অর্থনৈতিক এবং সামাজিক নিয়ামক রয়েছে, তার উপর ভিত্তি করে যে সংস্কৃতি হয় তা হচ্ছে মানুষের সংস্কৃতি অঞ্চল। তারপরে হচ্ছে সংস্কৃতি রূপান্তর। পৃথিবীর যে রূপান্তর অথবা কালচারাল এক্সচেঞ্জ, আমরা এক সংস্কৃতি থেকে আরেক সংস্কৃতিতে ভাষা, বিভিন্ন আচার অনুষ্ঠান, বিভিন্ন ধরনের জিনিসের আদান প্রদান করি, এই সকলই হচ্ছে কালচারাল চেঞ্জ। পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ যেমন পরিবর্তনশীল, একইভাবে ভূপৃষ্ঠের সময়ভেদে মানুষের অনুশীলনকৃত কার্যাবলী মানুষের নিজস্ব কৃষ্টি এবং সংস্কৃতি দ্বারা লাভ করেছে এবং রূপান্তরিত হয়েছে। এভাবে আমাদের রয়েছে পরবর্তীতে মানব বসতি, তারপরে আছে মানব পরিবেশ বা হিউম্যান এনভায়রনমেন্ট, তারপরে রয়েছে সাংস্কৃতিক ভূগোলের সাংস্কৃতিক ভূসদৃশ বা কালচারাল ল্যান্ডস্কেপ, তারপরে হচ্ছে সাংস্কৃতিক জগৎ। তো এছাড়া অন্যান্য আরো অনেক ধরনের বৈশিষ্ট্য বা অনেক ধরনের বিষয়বস্তু রয়েছে। আমি আমার গ্রুপ পার্টনারকে বলবো বাকিগুলো আলোচনা করতে। আমরা এখন মূলত বিশদমূলক বা জিনিসটাকে আরো এনহ্যান্স করার জন্য আলোচনা করব। শিমুল।
শিমুল? হ্যাঁ আছে। হ্যাঁ, চলো আমরা এখন এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি যে মানব বসতি। আমি ইতিপূর্বে মানব ধর্ম, মানব বর্ণ ইত্যাদি নিয়ে আলোচনা করেছি। আমরা যদি খেয়াল করি, এখানে রয়েছে আমাদের সাংস্কৃতিক রূপান্তর, সংস্কৃতির রূপান্তর। তোমার মতো সংস্কৃতির রূপান্তর বলতে তুমি কি বুঝতেছো শিমুল? তো আমাদের পরবর্তী বিষয়বস্তুটি হচ্ছে সংস্কৃতির রূপান্তর। এখানে মূলত আলোচনা করা হয় এক সংস্কৃতি বা অন্য সংস্কৃতি কিভাবে চেঞ্জ হলো বা কিভাবে পরিবর্তন হলো। তো পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ যেমন পরিবর্তনশীল, একইভাবে ভূপৃষ্ঠে সময়ভেদে মানুষের অনুশীলনকৃত কার্যাবলী, মানুষের নিজস্ব কৃষ্টি এবং সংস্কৃতি ধারায় ক্রম বিকাশ লাভ করেছে এবং রূপান্তরিত হয়েছে। তো মানুষের যে জীবন তা পরিবর্তনশীল। আজ থেকে 20 বছর বা 40 বছর আগে যদি আমরা লক্ষ্য করে থাকি, তখনকার আমলের জীবনযাত্রার মান বা চলাফেরা বা সামাজিক বা অর্থনৈতিক রাজনৈতিক সকল কিছু বর্তমান থেকে ভিন্ন। সময়ের সাথে সাথে মানুষের জীবনধারার পরিবর্তন হচ্ছে। এইরকম ঠিক একই রকম ভাবে মানুষের সংস্কৃতিরও বিবর্তন হচ্ছে। এক সময় যে সংস্কৃতি আমরা কখনোই দেখিনি, বর্তমানে সেই সংস্কৃতি আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। এটাই মূলত সংস্কৃতির রূপান্তর। তবে এই রূপান্তরে অতি দ্রুতভাবে বা অত্যন্ত ধীর গতিতে বা বহু শতাব্দী ধরে স্থিতিশীল বা অপরিবর্তিত থাকে। সংস্কৃতির রূপান্তরের বিশদ বিবরণ সাংস্কৃতিক ভূগোলের আওতাভুক্ত। যদি আমরা একটু বিশদ বিবরণ কথা এখানে উল্লেখ করি, যেমন আমাদের কালচারাল ডিফিউশন বা কালচারাল পরিব্যাপন, যে আমাদের সংস্কৃতির পরিব্যাপনটা হয় তা কিভাবে হয়, কি 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 মাধ্যম রয়েছে, এই সকল কিছু হচ্ছে আমাদের সাংস্কৃতিক ভূগোলের বিষয়বস্তু। এবং পরবর্তী বিষয়বস্তুটি হচ্ছে বা পরিধির একটা অন্যতম অংশ হচ্ছে মানব বসতি বা জনপদ, হিউম্যান সেটেলমেন্ট। যদি আমরা সংস্কৃতিকে ব্যাখ্যা করতে চাই, তাহলে অবশ্যই একটা জনগোষ্ঠী লাগবে, কারণ জনগোষ্ঠী ছাড়া একটা সংস্কৃতি গড়ে উঠতে পারে না। ঠিক একই ভাবে আমরা যদি একটা মানব বসতিকে লক্ষ্য করি, সেখানে নির্দিষ্ট কোনো সংস্কৃতিকে আমরা অবশ্যই পরিজ্ঞাপন করতে পারবো। বসবাসযোগ্য অবস্থানে মানুষ তার বসতি নির্মাণ করে এবং বিভিন্ন কার্যাবলীর মাধ্যমে সেই পরিবেশকে আরো উপযুক্ত করে তোলে। তো আমাদের যে বসতি হয় সেগুলো হচ্ছে মূলত নির্দিষ্ট একটি স্থান যেখানে মানুষের অনুকূল একটা পরিবেশ থাকে। যেমন আমাদের যদি অনুকূল পরিবেশ বলতে, সেখানকার ভূপ্রকৃতি, জলবায়ু, বসবাসকারী মানুষের সংস্কৃতির প্রভাব বিভিন্ন ধরনের নিয়ামক রয়েছে। এক্ষেত্রে গ্রামীণ বা নগরীয় বসতির উদ্ভব, বিকাশ এবং উন্নয়ন, কিভাবে একটা গ্রামীণ থেকে নগরীয় বা একটা গ্রামীণ বসতি কিভাবে উদ্ভব হয়েছে, তার বিকাশ এবং বর্তমান কি উন্নয়ন হচ্ছে, আবার একইভাবে একটা নগর কিভাবে উদ্ভব বিকাশ হয়েছে, এগুলো হচ্ছে সাংস্কৃতিক ভূগোলের পরিধিভুক্ত। আবার যদি আমরা খেয়াল করি, আশ্রয়ের জন্য গৃহ নির্মাণ বিভিন্ন ধরন, যোগাযোগের জন্য রাস্তাঘাট, খাদ্য চাহিদা মেটানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, সকল কিছু হচ্ছে এর আওতাভুক্ত। মানব পরিবেশ সংস্কৃতির মানুষের সাথে পরিবেশের সম্পর্ক অত্যন্ত নিবিড়। মানুষের সাথে পরিবেশের সম্পর্ক নিবিড় না হলে মানুষ কখনোই একটি স্থানে দীর্ঘস্থায়ী বা দীর্ঘদিন ধরে বসবাস করতে পারতো না। মানুষ বসবাসের জন্য একটি একটি প্রতিবন্ধকহীন অবস্থান, প্রতিবন্ধকহীন ভৌগোলিক বিভিন্ন বিভিন্ন নিয়ামকের উপর নির্ভরশীল একটা অবস্থানকে নির্দিষ্ট করে। তাই কোনো অঞ্চলে বসবাসের সাথে মানব গোষ্ঠী, মানুষ ও প্রকৃতির সম্পর্কের উপর পরিবেশের কি প্রভাব রয়েছে, এই পরিবেশের কি প্রভাব উপর সংস্কৃতির বিশদ যে আলোচনা। অর্থাৎ যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখা যাবে যে আমাদের নাতিশীতোষ্ণ অঞ্চলে, অর্থাৎ আমাদের যে অঞ্চলটা রয়েছে নাতিশীতোষ্ণ, সে অঞ্চলে মানুষের জীবনধারাকে কিভাবে, সে অঞ্চলে কি কি প্রাকৃতিক দুর্যোগ হয়, সে অঞ্চলের মানুষের প্রধান কৃষিজ পণ্য কি, সে অঞ্চলে মানুষের প্রধান তাদের খাদ্য, তাদের পোশাক আশাক, এগুলো অন্যান্য অঞ্চল থেকে ভিন্ন। তো এই অঞ্চলটি বা এই ভিন্নতার কারণ হচ্ছে পরিবেশ, মানুষের এবং এই দুটি পরস্পর মিথক্রিয়া, এক পরিবেশের মানুষের সাথে অরেক পরিবেশ। যদি আমরা লক্ষ্য করি যদি আমরা লক্ষ্য করি উত্তর গোলার্ধের দেশগুলোতে, অর্থাৎ ইউরোপীয় দেশগুলোতে, রাশিয়া, এইসব এলাকায়, এইসবের শীত প্রধান দেশ, এসে এখানে মানুষের
গরম বস্ত্র এবং বেশি পরিমাণ মাংসাশী মাংস জাতীয় খাদ্য ইত্যাদি গ্রহণ করে থাকে। আবার যদি আমরা লক্ষ্য করি মোটামুটি আফ্রিকান কান্ট্রি গুলোতে, এখানে গরমের বা মরুভূমি অঞ্চল গুলোতে এখানে আমাদের গরমের তীব্রতা বেশি থাকে, এখানে তুলনামূলক হালকা জামা কাপড় বা পোশাক পরিধেয় হয় ইত্যাদি। এখানে সকল কিছু হচ্ছে মানব পরিবেশের আওতাভুক্ত। তারপরে হচ্ছে সাংস্কৃতিক ভূসদৃশ। বিভিন্ন ভূসদৃশ প্রতিফলিত বিভিন্ন সাংস্কৃতিক ও পরিবেশের সংমিশ্রণ ও পারস্পরিক বিভিন্ন ভাবে বর্ণনা করা যায়। মানব এখানে বিভিন্ন ভাবে বর্ণনা করা যায়। আমরা যদি এখানে লক্ষ্য করি মানবিক পরিবেশ, মানুষের তৈরি বাড়িঘর, কৃষিভূমি, কারখানা, সেতু প্রভৃতির মধ্যে মানুষের কর্মকাণ্ডের প্রভাব লক্ষ্য করা যায়। এক অঞ্চলের কারখানা থেকে অন্য অঞ্চলের কারখানা ভিন্ন, এক অঞ্চলের বাড়িঘর থেকে অন্য অঞ্চলের বাড়িঘরের ভিন্নতা দেখা যায়। মানুষ তার প্রয়োজনে ও উন্নত জীবনযাপনের উদ্দেশ্যে প্রাকৃতিক পরিবেশকে সাংস্কৃতিক পরিবেশে পরিণত করেছে। একটা নির্দিষ্ট অঞ্চলে, নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলকে তাদের নির্দিষ্ট সাংস্কৃতিক অনুযায়ী তারা খাপ খাইয়ে নিয়েছে বা ওই অঞ্চলকে তারা সাংস্কৃতিকের আদলে পরিবর্তন করেছে। বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সাংস্কৃতিক পরিবেশের সম্পর্ক, এই সকল ক্ষেত্র তুলনামূলক সম্পর্ক তুলনা এবং পার্থক্য সাংস্কৃতিক ভূগোলের পরিধিভুক্ত। তো আমার এখানে সর্বশেষ বা এখানে সর্বশেষ শেষ যেই বিষয়বস্তুটি, এছাড়াও বিভিন্ন ধরনের বিষয়বস্তু রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান বা সাংস্কৃতিক আচার আচরণ, মানুষের বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড সাংস্কৃতিকের উপর নির্ভরশীল, সাংস্কৃতিক আওতাভুক্ত। তারপরে হচ্ছে শিল্প বিপ্লব, মানুষের বিভিন্ন ধরনের যে চাহিদা তার উপর ভিত্তি করে নগরায়ন, বিশ্বায়ন, এই সকল কিছু হচ্ছে আমাদের সাংস্কৃতিক ভূগোলের আওতাভুক্ত। এখানে মূলত কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলো হচ্ছে সাংস্কৃতিক ভূগোলের মুখ্য বিষয়বস্তু। একটি ভৌগোলিক পরিব্যাপ্তি ব্যাপ্তি স্থানে মানব গোষ্ঠীর সংস্কৃতি বিভিন্ন দিকে, যেমন ভাষা, সমাজ, ধর্ম, অর্থনীতি, জীবনধারা প্রভৃতি সাদৃশ্য দেখা যায়। আমরা যদি লক্ষ্য করি পূর্ব এশিয়ার দেশগুলোতে বিশেষ করে ভাষার ক্ষেত্রে কিছুটা সাদৃশ্য পাওয়া যায়। আবার যদি লক্ষ্য করি তাদের বর্ণ, বর্ণ অর্থাৎ তাদের মানবীয় বর্ণ বা যে দৈহিক বর্ণটা হয় তার রং বা তাদের উচ্চতা, তাদের মুখমণ্ডলের আকৃতি, বিভিন্ন ধরনের ক্ষেত্রে একটা সম্পর্ক পাওয়া যায়। তাদের অর্থনীতির ক্ষেত্রে একটা সম্পর্ক পাওয়া যায়। যেমন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে কৃষি জমির ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি ধান, গম, এগুলো হচ্ছে প্রধান কৃষিজ উৎপাদন। আবার যদি আমরা একটু আফ্রিকা এদেশে এদিকে বা আফ্রিকার দেশগুলোতে চলে যায়, এখানেও আমরা কিছু কিছু অঞ্চলে ধান দেখতে পারবো, কিছু কিছু অঞ্চলে আমরা তুলা দেখতে পারবো। আবার যদি আমরা মিডিল ইস্টে চলে যাই, এখানে অর্থনীতি মূলত হচ্ছে তাদের তেল বা গ্যাস বা প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। এভাবে একটা অঞ্চল আরেকটা অঞ্চল থেকে ভিন্ন হয়ে যায়। যেমন আমরা যদি লক্ষ্য করি যেমন ইসলামী জগৎ, তারপর হচ্ছে ইউরোপীয় জগৎ, ভারতীয় জগৎ ইত্যাদি ধরনের আমাদের সাংস্কৃতিক জগৎ দেখতে পাই। তারপরে হচ্ছে সাংস্কৃতিক জগতের উদ্ভব, বিস্তার, বিকাশ, এই সকল কিছু হচ্ছে একটা সাংস্কৃতিক অঞ্চল কিভাবে, একটা সাংস্কৃতিক জগৎ কিভাবে উদ্ভব হলো, একটা ইসলামী সাংস্কৃতিক জগৎ কিভাবে উদ্ভব হলো, ইউরোপীয় জগৎটা কিভাবে উদ্ভব হলো এবং এদের বিস্তার কিভাবে ঘটেছে, এবং বিকাশ সম্বন্ধে আলোচনা, বিকাশ কোন কোন এদের বিকাশে কোন কোন নিয়ামক সাহায্য করেছে, কোন কোন নিয়ামক অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, এই সকল কিছু হচ্ছে সাংস্কৃতিকের জগৎ এর ক্ষেত্রে আলোচ্য বিষয়। তো সাংস্কৃতিক ভূগোল কি মূলত হচ্ছে? এটি সাংস্কৃতিক ভূগোল মানব জাতির বিভিন্ন কাজ, আচার আচরণ, রীতিনীতি, পদ্ধতি সম্বন্ধে অনুসন্ধান করে। মানুষ কি ধরনের কাজ করছে, তাদের আচার আচরণ, তারা কি ধরনের রীতিনীতি সম্বন্ধে উৎপত্তি করছে, সকল কিছু অনুসন্ধান করা হচ্ছে সাংস্কৃতিক ভূগোলের কাজ। মানুষের তৈরি বাড়িঘর, বিমানবন্দর, রেলপথ, মহাকাশ অভিযান সবই মানুষের সাংস্কৃতিক কার্যকলাপের ফল। বিভিন্ন অঞ্চল, পৃথিবীর বিভিন্ন অঞ্চলের স্বতন্ত্র প্রাকৃতিক পরিবেশ বিভিন্ন মানব গোষ্ঠীর তাদের নিজস্ব কৃষ্টি এবং সংস্কৃতির মাধ্যমে এক বৈশিষ্ট্যপূর্ণ স্বতন্ত্র পরিবেশ গড়ে তুলেছে যা অন্য অঞ্চল থেকে ভিন্ন। স্বতন্ত্র প্রাকৃতিক পরিবেশের প্রত্যেক মানব গোষ্ঠীর এক সাংস্কৃতিক ব্যবহার ও রূপ কাঠামো সাংস্কৃতিক ভূগোলের আলোচনা করা হয়।
আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে অবশ্যই দেখতে পারবো বিভিন্ন উন্নয়নশীল দেশ, উন্নতশীল দেশগুলোতে বা উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে যেই পার্থক্যটা দেখা যায়, আমরা মধ্য আয়ের দেশে এবং নিম্ন মধ্য আয়ের দেশে বা তৃতীয় বিশ্ব দেশে আমরা এই ধরনের পার্থক্য দেখতে পারবো, যেখানে জীবনযাত্রার মান, তাদের তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড, তাদের আচার আচরণ, বিভিন্ন ধরনের জিনিস আমরা এখানে লক্ষ্য করতে পারবো। এই সকল কিছুই হচ্ছে, এই সকল কিছু নিয়ে অনুসন্ধান এবং গবেষণা করাই হচ্ছে সাংস্কৃতিক ভূগোলের আওতা এবং বিষয়বস্তু। আজ এখান পর্যন্ত সাংস্কৃতিক ভূগোলের বিভিন্ন পরিধি এবং বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে। সবাইকে মুনশাইনার্স এবং লার্নিং এন্ড শেয়ারিং প্রজেক্টের তরফ থেকে ধন্যবাদ, এবং আপনারা আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকেন। ধন্যবাদ সবাইকে।